বাসে উঠে মেশিনে কার্ড পাঞ্চ করলেই পরিশোধ হয়ে যাবে ভাড়া। একই সময়ে অভিভাবকের মোবাইলে পৌঁছাবে সন্তান এবং বাসের অবস্থানের তথ্য। এসব সুবিধা নিয়েই চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হলো স্মার্ট স্কুল বাস, যাতে রয়েছে আইপি ক্যামেরা এবং জিপিএস ট্র্যাক, যার মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে গতিবিধিও। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রামে গেল কয়েক বছর ধরে চলাচল করছে স্কুল বাস, ফলে স্বস্তিতে যাতায়াত করছে শিক্ষার্থীরা, এতে কমেছে দুর্ভোগ, বেড়েছে নিরাপত্তাও। তবে এবার এসব পরিবহন রূপান্তরিত হলো স্মার্ট বাসে, যার উদ্বোধন হয় সোমবার। এখন বাসে উঠে মেশিনে কার্ড পাঞ্চ করলে পরিশোধ হয়ে যাবে ভাড়া, সেই সাথে মুহূর্তেই অভিভাবকদের মোবাইলে পৌঁছাবে বাস এবং শিক্ষার্থীর অবস্থানের তথ্য। এছাড়াও বাসে থাকা আইপি ক্যামেরা এবং জিপিএস ট্র্যাকের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে গতিবিধি। শিক্ষার্থীর অভিভাবকের মোবাইলে SMS যাবে যে বাচ্চা স্কুলে যাচ্ছে, বাসে উঠেছে। এতে করে আমরা আশা করি যে জনদুর্ভোগ, যেটি রাস্তাঘাটে ট্রাফিক কনজেশন, সেটি কমবে এবং শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যেতে পারবে। স্মার্ট সোসাইটির একটা প্রমাণ, স্মার্ট ইকোনমি হচ্ছে যে এখানে কিন্তু কোনো ক্যাশ নাই, আমরা যে ইকোনমির দিক থেকেও এগিয়ে যাচ্ছি, সমাজ এগিয়ে যাচ্ছে, সরকার এগিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা এই বাসের মাধ্যমে কিন্তু স্মার্ট বাংলাদেশের একটা পূর্ণাঙ্গ প্রতিরূপ এখানে দেখতে পাচ্ছি। শুধু নিবন্ধিত শিক্ষার্থীরা এতে যাতায়াত করতে পারবে, একটি অ্যাপসের মাধ্যমে মিলবে এসব বাসের সেবা, জানিয়ে বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। এটা স্মার্ট হয়েছে, আমাদের খুবই ভালো লাগছে, এটা আমাদের জন্য খুবই নিরাপদ এবং আমরা সময় মতো স্কুলে পৌঁছাতে পারি। স্মার্ট কার্ডের মাধ্যমে আমরা কোথায় যাচ্ছি, স্কুল বাস থেকে কখন নামতেছি, কখন উঠতেছি, সবগুলো মোবাইলে চলে আসবে। এই ছোট একটা কাজের মাধ্যমে আমাদের স্মার্ট বাংলাদেশটা পরিপূর্ণ হবে। অফিস বাচ্চা মানে এটা পেয়ে তো আমরা অনেক খুশি বা দোয়া করতেছি আমরা। সরকার যে মানে স্কুল বাসটা দিছে, এটার জন্য আমরা খুব খুশি এবং চিন্তা মুক্ত। এই প্রকল্পে সহায়তা দিয়েছে জিপিএইচ গ্রুপ, ভবিষ্যতে এমন উদ্যোগের সাথে থাকার কথা বলছে প্রতিষ্ঠানটি। আমার দেশের স্বার্থ সংশ্লিষ্ট, আমার দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট, যার দ্বারা আমার দেশ উপকৃত হবে, আমার দেশের মানুষ উপকৃত হবে, আমার দেশের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। এই সকল বিষয় যদি আরো নিয়ে আসা হয়, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার আরো চেষ্টা করব। 10টি বাস এখন নগরীর কয়েকটি রুটে চলাচল করলেও ভবিষ্যতে বাস ও রুটের সংখ্যা বাড়বে বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।